আল্লাহর ইলম কোটা ভূমণ্ডল নবমণ্ডল স্থল ভাগ জল ভাগ বিশাল অন্তরীক্ষ সব জায়গায় আল্লাহর নলেজ আল্লাহর জ্ঞান পরিপ্রাপ্ত কোনো কিছু তার চোখ থেকে ফাঁকি দেওয়া যায় না। আমার দুই নম্বর প্রশ্নের উত্তর দেন তাহলে, বলুন আল্লাহ কোন দিকে ফিরে বসেন? বলছে খলিফাতুল মুসলিমিন মনসুর, আপনার যারা পিয়ন আছে অর্ডারলি আছেন তাদেরকে বলুন একটা মোমবাতি নিয়ে আসতে বলেন, আর একটা ম্যাচ বা আগুন জ্বালানোর যে কোনো মাধ্যম তখন যেটা ছিল সেটা আনতে বলেন, আগুন আর বাতি আনতে বলেন। সকলেই মনে করলো সর্বনাশ, দিনের বেলায় মনে হয় চোখে অন্ধকার দেখতেছে, বাতি আনতে বলতেছে সর্বনাশ হয়েছে। বাতি আনা হলো, বাতি জ্বালিয়ে দাও হে রোমের পপ, বলুন এই বাতি কোন দিকে ফিরে জ্বলছে বলুন। আপনারা বলতে পারবেন, এখানে যদি মোমবাতি জ্বালিয়ে দিই বলতে পারবেন বাতিটা কোন দিকে ফিরে জ্বলছে? বলার কায়দা নেই। আল্লাহ সামাদ, রোমের পোপ বলছে এটা তো নির্দিষ্ট কোনো দিকে ফিরে জ্বলছে না। হে রোমের পোপ শুনে রাখুন, আমার আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের আলোক বর্তিকা তুল্য। সুতরাং যে মোমবাতিটা জ্বললে কোন দিকে ফিরে জ্বলে আপনি বলতে পারেন না, আর আল্লাহ সুবহানাহু তাআলা নুরুস সামাওয়াতি ওয়াল আরদ গোটা আসমান জমিনের যিনি আলোক বর্তিকা তিনি কোন দিকে ফিরে জ্বলছে এটা কেমনে বলা যাবে? হ্যাঁ বলবো, আপনি বলুন মোমবাতি কোন দিকে ফিরে জ্বলছে, ওইটা বললে এটা বলবো। বলছে দুই নম্বর উত্তর পেয়ে গেছি, আমার তিন নম্বরের উত্তর দেন, ইসলাম কবুল করব। সঠিক উত্তর যদি দিতে পারেন, আচ্ছা ঠিক আছে বলুন আল্লাহ সুবহানাহু তাআলা এখন কি করছেন? এই যুবক তখন বলছে আল্লাহ সুবহানাহু তাআলা কি করছেন এখনো টের পাননি? আল্লাহ রোমের ধর্মযাজক গর্বিত অহংকারী পোপ যিনি ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য এসেছিলেন, সেই বিদ্বান ব্যক্তিকে সেই সম্মানী ব্যক্তিকে চেয়ারের উপর থেকে বিছানায় এনেছেন, এরপরে কিন্তু আরো কিছু করাবেন, সাবধান। বুঝতে পারছো না আল্লাহ এখন কি করতেছেন? বোঝা তো উচিত, এরপরে যখন আরো কিছু করাবেন তখন কিন্তু বুঝবে ঠিক মতো, এখনো বোঝো। বলছে তিন নম্বর প্রশ্নের উত্তরও পেয়ে গেছি, আমাকে কালেমা পড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু তাআলার ব্যাপারে এই উত্তর যিনি দিয়েছিলেন তার নাম হচ্ছে নুমান বিন সাবিত কুফি রাহিমাহুল্লাহ, যিনি ইমাম আবু হানিফা নামে পরিচিত। চেনেন কাকে? আরে যারা আবু হানিফাকে মানি বলে দাবি করে তারাও যে চেনে না, তারাও চেনে না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে, যিনি তার জিন্দেগিতে বহুবার বলে গেছেন ইজা সহাল হাদিস ফাওয়া মাধাবি, এ আমার অনুসারীরা শোনো যখন সহি হাদিস পাবে সেটাই আমার মাঝহাব জানবে। ইমাম আবু হানিফার অনুসারী হয়ে সহি হাদিসের কোনো তওয়াক্কা তারা করে, এমনিতেই দাবি করে আমরা ইমাম আবু হানিফার অনুসারী। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কোনো দিন জায়নামাজের মাটিতে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এই দোয়া পড়েছেন? কোনো দিন পড়েননি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কোনো দিন? নাই তু আনুসাল্লা লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাত এভাবে কোনো দিন নিয়ত পড়েছেন? পড়েননি। কোনো ফিকার কিতাবে দেখাতে পারবেন না পৃথিবীর বুকে। হ্যাঁ দেখাতে পারবেন কোথায়? ছোট্ট ছোট্ট নামাজ শিক্ষা যা বাজারে বিক্রি হয়,
ভূতের ভিতরে দেখাতে পারবেন, বেহেশতি জেওরে আপনি দেখাতে পারবেন, কিন্তু শুনে রাখুন, বেহেশতি জেওরের ভিতরে যে নিয়ত, এই বেহেশতি জেওরের মূল লেখক হচ্ছেন আশরাফ আলী থানভী রাহমাহুল্লাহ। তিনি তার মূল কিতাবের ভিতরে এই নাইতুয়ান বলে নিয়ত লেখেন নাই, তিনি স্পষ্ট বলে দিয়েছেন নিয়ত অর্থ পরিকল্পনা করা, অন্তরের নিয়তই আসল নিয়ত, এটা শাব্দিক উচ্চারণে কোনো নিয়ত পড়তে হয় না। কিন্তু এই বইয়ের অনুবাদ করেছেন বাংলাদেশের একজন শ্রেষ্ঠ হানাফি আলেম, তার নাম হচ্ছেন শামসুল হক ফরিদপুরি রাহমাহুল্লাহ। ফরিদপুরের বর্তমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গৌহরডাঙ্গা মাদ্রাসার তিনি প্রতিষ্ঠাতা, তাকে সদর সাহেব হুজুর বলা হয়। তিনি অনুবাদ করতে গিয়ে এই অনুবাদের ভিতরে এইগুলা ঢুকিয়ে দিয়েছেন, না আয়তওয়ান উসালিল্লাহ তাআলা। তাছাড়া আশরাফ আলী থানভী রাহমাহুল্লাহ তিনিও কোনোদিন নিয়তের শব্দগুলো এভাবে লেখেননি। সম্মানিত, শুধু এটা আলাদা চ্যাপ্টার, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর যারা অনুসারী 80-90% মাসআলায় তারা ইমাম সাহেবকেই মানেন না, ইমাম সাহেব কি বলেছেন আর কি করেছেন তা খবরই রাখেন না, বরং আমরা যারা আহলুল হাদিস আমরা যদি দাবি করে বলি যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে আমরা মানি, তাহলে অত্যুক্তি হবে না। তার কারণ হচ্ছে তার বক্তব্য ছিল ইজা সহিহাল হাদিসু ফাওয়া মাযহাবি, যখন কোনো সহিহ হাদিস পাবে সেটাকেই আমার মাযহাব জানবে, আর আহলে হাদিসদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যখন সহিহ হাদিস পাই আমরা সেদিকেই ধাবিত হই। সম্মানিত মুসল্লিবৃন্দ, এভাবেই আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে যুগে যুগে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে, ইসলামের বিভিন্ন মনীষীবৃন্দ তার সঠিক উত্তর দিয়ে ইসলামকে, আল্লাহ সুবহানাহু তাআলাকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্ব অবস্থানে রেখে ইসলামের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন, সমস্ত প্রশ্নের জবাব দিয়ে ইসলাম বিদ্বেষীদেরকে স্তব্ধ করে দিয়েছেন। তো আমাদেরও আজকের সমাজে আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে অনেক ধারণা বিভ্রান্তিকর রয়েছে যা সঠিক নয়। আল্লাহর অবস্থানগত ধারণার ব্যাপারে আমাদের মনে করতে হবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এ কথাটা সঠিক নয়। আল্লাহ সুবহানাহু তাআলা কোথায় আছেন? আরশে আজিমে, কুরসির উপরে আছেন। সত্তর হাজার ফেরেশতা আল্লাহ সুবহানাহু তাআলার কুরসিকে বহন করে আছেন, অসংখ্য ফেরেশতা মণ্ডলী আল্লাহ পাকের কুরসির চতুষ্পার্শ্বে তারা পরিভ্রমণ করেন। এভাবেই আল্লাহ সুবহানাহু তাআলা তার অবস্থানগত পরিচিতি জানিয়ে দিয়েছেন। আল্লাহ সব জায়গায় থাকেন, একথা বললে আল্লাহকে অপমান করা হয়। এখানে সুন্দর জায়গা মসজিদ, এখানে আল্লাহ থাকেন, সুন্দর জায়গা থাকা শোভনীয়। ওই যে বাথরুম, ওই যে সেফটি ট্যাঙ্কি, সব জায়গায় আল্লাহ যদি আছেন একথা আপনি বলেন, তাহলে তো ওখানে থাকাটাও প্রযোজ্য হয়। সেটা কি আল্লাহ সুবহানাহু তাআলার জন্য শোভনীয় সম্ভব এ কথা বলা কেউ বলতে পারবে? আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ। এভাবে আল্লাহ সব জায়গায় আছেন বললে আল্লাহকে পবিত্র অপবিত্র সব জায়গাতেই বিদ্যমান মনে করা হয়, এই জন্য কথা ওটা সঠিক নয়। এখানে আপনি একটা বাল্ব জ্বলছে, টিউব লাইট জ্বলছে, ওর আলোক বিচ্ছুরিত হয়ে গোটা মসজিদ আলোকিত করেছে, ঠিক আল্লাহর এলেম। গোটা ভূমণ্ডল, নবমণ্ডল, স্থলভাগ, জলভাগ, বিশাল অন্তরিক্ষ,
সব জায়গায় আল্লাহর নলেজ আল্লাহর জ্ঞান পরিপ্রাপ্ত, কোনো কিছু তার চোখ থেকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে এই আকীদাই হচ্ছে সঠিক ইসলামী আকীদা। এরপরে একদল সুফি বলছে, এবার আসুন জাল হাদিসের কাহিনী। আমি আমার গত টার্মে যে খুতবা ছিল সেটাতে আপনাদের কিছু শুনিয়েছিলাম। সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মানুষ কি ধরনের জাল হাদিস প্রয়োগ করেছে তার কিছু বক্তব্য তুলে ধরেছিলাম। আজকে আসুন আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে মানুষ কি ধরনের জাল হাদিস বানিয়েছে। অনেক জাল হাদিস বানিয়েছে, তার মধ্যে একটা জাল হাদিস হচ্ছে কুলুবুল মুমিনে আরশুল্লাহ। এটা হলো সুফি সাধকরা বেশিরভাগ বলে থাকে, কুলুবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, মুমিনের কলব আল্লাহর আরশ। তাহলে আল্লাহ আছেন কোথায়? আরশে। তো মুমিনের কলব যদি আল্লাহর আরশ হয়, তাহলে এখানে যতগুলো মুমিন আমরা আছি তাদের সবার কলবে একজন করে আল্লাহ আছেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর সংখ্যা কত হবে? অন্তত যত মুমিন পৃথিবীতে আছে কমপক্ষে ততজন। আস্তাগফিরুল্লাহ। অথচ আমরা বলছি, আমরা নামাজে দাঁড়িয়ে সূরা পড়তেছি, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক অদ্বিতীয়। অথচ আমরা আবার হাদিসের মাধ্যমে, এই জাল হাদিসের মাধ্যমে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে ওটাও বিশ্বাস করি, মুমিনের কলব আল্লাহর আরশ। কথাটা সঠিক হলো, এটা জাল হাদিস মুসলিমদের আকীদা নষ্ট করার জন্য। ইসলামের দুশমনরা যারা যুদ্ধ বিগ্রহ করে ইসলামকে মুছে ফেলে দিতে পারেনি, তারা সুকৌশলে এই আকীদা বিধ্বংসী জাল হাদিস বানিয়ে মুসলিম সমাজে ছড়িয়ে দিয়েছে। এই থিমটা, এই চিন্তা চেতনাটা এসেছে হিন্দুদের চিন্তা চেতনা থেকে। হিন্দু ধর্মের আকীদা বিশ্বাস হচ্ছে যত নর তত নারায়ণ। নারায়ণ মানে সৃষ্টিকর্তা, নর মানে মানুষ, মানুষ যত নারায়ণ তত। এজন্য তাদের একজন গুরুজি বলে গেছেন যে হরির উপরে হরি হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। পানির উপরে পদ্ম পাতা ভাসতেছে, হরির উপরে হরি, পানিও হরি, হরি মানে সৃষ্টিকর্তা তাদের দৃষ্টিতে, পদ্ম পাতাও হরি, সব কিছু তাদের হরি। আর ওই পদ্ম পাতার উপরে ব্যাং বসে আছে ওটাও হরি। তাহলে হরির উপরে হরি হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি। এখন একটা সাপ আসতেছিল, তো সাপকে দেখে ব্যাংটা পানিতে ডুব দিল, তাই বলছে হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। মানে ওই ব্যাং সাপকে দেখে পানির ভিতরে ডুবে গেছে, সবই হরি। এজন্যই তারা লাশ নিয়ে যাওয়ার সময়, শ্মশানে পোড়ানোর সময়, পূজা পার্বণের সময় বলে হরি বল, সবাই দেখবেন বলে হরি বল। তাহলে হরি বলে তাকে, ঠাকুরও বলে হরি বল, যারা স্লোগান দেয় তারাও বলে হরি বল, বললটাকে হরি। এই চিন্তা চেতনা থেকে মুসলিম সমাজে এসেছে যত নর তত নারায়ণ। ওরা যেমন বলেছে, মুসলিমরা বলছে কি, যত কল্লা তত আল্লাহ, সুফিবাদীরা। কারণ যদি কুলুবুল মুমিনে আরশুল্লাহ হাদিস ঠিক হয়, তাহলে কল্লার সংখ্যা যত আল্লাহর সংখ্যাও তত।
এজন্য এই বিভ্রান্ত আকীদা, এই বিভ্রান্তিকর বিশ্বাস ছেড়ে ফেলতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা কখনো মোমেনের কলবে থাকেন না। মোমেনের কলবের ভিতরে কি উদয় হচ্ছে, কি সে পরিকল্পনা করছে, মনে মনে কি ফন্দি আছে, ওটা তিনি জানেন, তিনি প্রকাশ্য বললে জানেন, তিনি অপ্রকাশ্যভাবে বললেও জানেন, তিনি পরিকল্পনা করে লফজান শাব্দিক কোনো উচ্চারণ করেনি, মনে মনে ফন্দিটা এটেছে সেটাও জানেন। তাহলে এটা আল্লাহর গুণ। এরপরে এসেছে একদল মানুষ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজে গিয়েছিলেন সেদিন আল্লাহকে দেখেছে। নাউযু বিল্লাহি মিন জালিক। মেরাজে গিয়ে নবী যে আল্লাহকে দেখেন নাই, আল্লাহর সঙ্গে কথা হয়েছে কাবা কাউসাইন, ধনুকের দুটি জায়ের সম পরিমাণ দূরত্ব থেকে, এর মাঝখানে 70,000 পর্দা ছিল, আল্লাহ নবী দেখেন নাই আল্লাহ সুবহানাহু তাআলাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি কেউ এই কথা বলে যে মেরাজের রাত্রিতে গিয়ে আল্লাহ সুবহানাহু তাআলাকে নবীজি দেখে এসেছেন, তাহলে সে মিথ্যুক, তার কথা মিথ্যা তোমরা বিশ্বাস করো না। আল্লাহ নবী কথা বলেছেন আল্লাহ পাকের সাথে আরশ আজিমে গিয়ে, আল্লাহ এবং নবীজির মাঝখানে আড়াল করা ছিল 70,000 পর্দা। সূরা আনআমের 103 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা জানিয়ে দিয়েছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোন চক্ষুষ্মান তাকে খুঁজে পাবে না, তাকে দেখবে না, তার নাগাল পাবে না, চক্ষুষ্মানদেরকে তিনি পাবেন, তিনি দেখবেন, তিনি নাগাল পাবেন। তাহলে কোন চোখ যাকে দেখবে না সেই আল্লাহ সুবহানাহু তাআলার ব্যাপারে নবীজি দেখেছেন মেরাজে গিয়ে, শুধু এতটুকুই বলেই তারা ক্ষান্ত হয়নি। কেউ কেউ বলছেন নবীজি আল্লাহ সুবহানাহু তাআলাকে বিশেষ কোনো আকৃতিতে দেখেছেন মিনা এবং আরাফায়, হজ্জের মৌসুমে মিনাতে দেখেছেন, আরাফাতে দেখেছেন। কেউ বলছেন শুধু তাই না, উট বা খচ্চর, গাধা আর ঘোড়ার মাঝখানে আর একটা প্রাণী আছে তার নাম খচ্চর, বলছে উট বা খচ্চরের পিঠে আল্লাহ সুবহানাহু তাআলা সওয়ার হয়ে নবীজিকে দেখা দিয়েছেন আরাফার ময়দানে, মিনার ময়দানে, এ কথাও বলেছে, তারা হাদিস বানিয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي في سورة شاب بن أمردا, আমি আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখেছি, নবীজি বলছেন আমি আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখেছি একজন যুবকের আকৃতিতে, যেই যুবক এমন বয়সে যার এখনো ঠিক মতো গোফ দাড়ি গজায় নাই, গজানোর উপক্রম হয়েছে, এমন একজন কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণকারী যুবক ছেলের আকৃতিতে আমি আল্লাহকে দেখেছি। নাউযু বিল্লাহি মিন যালিক। ইবনুল জাওজি রাহমাহুল্লাহ তার মাওজুআত নামক কিতাবের মধ্যে প্রথম খণ্ডের 80 পৃষ্ঠায় এই হাদিস যে জাল সেটা বলে দিয়েছেন, এটা হাদিস না, এটা জাল হাদিস। তারপরে উপমহাদেশের শ্রেষ্ঠ পণ্ডিত মোল্লা আলী কারি হানাফি রাহমাহুল্লাহ, হানাফি মাজহাবের মাথার মুকুট মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ, তিনি একটা বই লিখেছেন জাল হাদিসের বই, তার নাম হচ্ছে আল আসরার। এই আল আসরার নামক কিতাবের মধ্যে তিনি লিখেছেন 156 পৃষ্ঠায় লিখেছেন হাদিসটা জাল। এভাবে একটি হাদিস প্রচলিত রয়েছে আমাদের সমাজে, লোকেরা বলে থাকে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনেছে সে তার আল্লাহকে চিনেছে। নাউযু বিল্লাহি মিন যালিক, এটাও জাল হাদিস, এটাও প্রকাশ্য জাল হাদিস। এটা একজন
সুফি মানুষের বক্তব্য ছিল, সেই সুফি তার নাম ছিল ইয়াহইয়া ইবনে মুআজ আল রাজি। 258 হিজরিতে ইন্তেকাল করেছে এই সুফি, এই ইয়াহইয়া বিন মুআজ আল রাজি। তার নিজস্ব বক্তব্য এটা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি তার নফসকে চিনেছে সে ব্যক্তি তার রবকে চিনেছে। এই জন্যই সুফি সাধকদের দরবারে গেলে তারা বলে, আগে নিজেকে চেনো, তোমার ভিতরেই তিনি আছেন, যাকে তুমি খুঁজছো তিনি তোমার মধ্যেই আছেন, ইত্যাদি ইত্যাদি বলে মানুষকে বিভ্রান্ত করে। সম্মানিত হাজিরিন, এই ধরনের বিভ্রান্তিকর আকীদা বিশ্বাস থেকে আল্লাহ সুবহানাহু তাআলার ব্যাপারে আমাদের সঠিক ধারণা পোষণ করতে হবে, আর আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে সুধারণা সংরক্ষণ করতে হবে, সুধারণা। অনেকেই, একটা ব্যক্তির ছেলে মরে গেল, তো ছেলে মরে যাওয়ার সাথে সাথে সে কান্নাকাটি করছে আর বলছে, হায় হায় রে আল্লাহ, তুমি আর কাউকে দেখতে পেলে না, আমার একটা মাত্র ছেলে, ওকেই দেখলে, ওকেই তুলে নিলে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, একটা ক্ষতি হয়ে গেছে আপনার, আপনি মাতম করলেন আর বললেন, ইস আমার এটাই আল্লাহর চোখে পড়লো, আর কারোর তো পড়লো না। এই ধরনের কথা অনেক সময় মানুষ বিরক্ত হয়ে বলে থাকে, আফসোস করতে গিয়ে বলে থাকে, সাবধান, এ ধরনের কথা বলা যাবে না। الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون, যত বড় বালা মুসিবত আসুক আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি থাকতে হবে, এটাই হচ্ছে মুমিনের আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করা। মানুষ অনেক সময় পাপ করে, অনেক সময় গুনাহ করে, অনেক সময় অন্যায় কাজ করে, করে বলে আমার এই গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না, আমার এই গুণে আল্লাহ কোনোদিন মাফ করতেই পারেন না, ইত্যাদি ইত্যাদি বলে থাকে। কিংবা অন্য কাউকে সম্বোধন করে বলে, অমুকের গুণা আল্লাহ কোনোদিন মাফ করবে না, এভাবে বলে না, এভাবে বলা যাবে না। আল্লাহ ফাক বলে দিচ্ছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে নবী আপনি বলে দিন ওই সমস্ত মানুষদের যারা পাপ করতে করতে নিরাশার সাগরে ডুবে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুদ দুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। তবে সেই মাফটা চাইতে হবে, মানুষ খালেচ ও বেলুত চিত্তে আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, গভীর রজনীতে হাত তুলে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ ভুল করেছি তুমি মাফ করে দাও। তো আল্লাহ এমন ধারণা তার ব্যাপারে পোষণ করতে হবে, আল্লাহ যদি তওবা কবুল করেন, আল্লাহ যদি মানুষের আকুলি বিকুলি শুনে সেটা গ্রহণ করেই বসেন, তো পাপ যত বড় হোক না কেন আল্লাহ ওটা ক্ষমা করে দিতে পারেন। এই সুধারণা আল্লাহ সুবহানাহু তাআলা সম্পর্কে পোষণ করতে হবে, এটা ঈমানের অঙ্গ। সুতরাং সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আজকের খুতবার মাধ্যমে যেটা জানাতে চেয়েছি, জানতে চেয়েছি, সে বিষয়টা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা তিনি লা শরীক, এক ও অদ্বিতীয়, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি আরশে আজিমে সমুন্নত, তিনি পৃথিবীর সব জায়গায় নন, তিনি কোনো নির্দিষ্ট আকৃতিতে আজ পর্যন্ত কারোর সামনে প্রকটিত হন নাই, আবির্ভূত হন নাই, নেবিজি সহ কেউ তাকে কখনো দেখেন নাই। তাকে আমরা দেখব কবে? কাল কামতের মাঠে আল্লাহ আমাদের যখন জান্নাতে দাখিল করবেন ইনশাআল্লাহ, সেদিন আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে প্রাণ ভরে, দুচোখ ভরে দেখব। রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন।